বিধিমালা সংশোধন করার পর জন্ম নিবন্ধন করতে গিয়ে নানা রকম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ নিয়াজ মোর্শেদের রিপোর্টে বিস্তারিত মালেকাবানুর এতিম দুই নাতিকে স্কুলে ভর্তি করাতে জন্ম নিবন্ধন পত্র লাগবে এজন্য তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিন দিন ধরে ঘুরছেন কিন্তু জন্ম নিবন্ধন করাতে পারছেন না একদিন বলা হয় কাউন্সিলরের সার্টিফিকেট দিলেই হবে পরদিন জানানো হয়

গত দোসরা মার্চ জন্ম নিবন্ধন বিধিমালা সংশোধন করে কিছু নতুন নিয়ম যোগ করা হয়েছে আবেদনপত্রের সঙ্গে ট্যাক্স পরিশোধের রসিদ বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র টিকা গ্রহণের কার্ড আগে কোথাও নিবন্ধন হয়নি এমন প্রত্যয়নপত্র জাতীয় পরিচয়পত্রের কপি সব বয়সীদের জন্য দিতেই হবে আর বিভিন্ন বয়সীদের জন্য বাড়তি যোগ হয়েছে এতদিন কেন নিবন্ধন হয়নি তা উল্লেখ করে স্ট্যাম্প পেপারে অ্যাফিডেভিট শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অথবা সরকারি হাসপাতালের রেডিওলজি বিভাগের দেয়া প্রত্যয়নপত্র আর বছরের বেশি বয়সীদের নিবন্ধন করাতে হলে ঢাকায় রেজিস্ট্রার জেনারেলের অফিসে শুনানি হবে এমন বিধান যুক্ত করা হয়েছে এতে ভোগান্তি বেড়েছে রাজধানীর বাইরের মানুষের আমি জন্ম নিবন্ধন করার জন্য এখানে আসছি এখানে এই অনুমোদন নাই ওনারা বলছে যে ঢাকা যান ঢাকা কোন বাসে যাইতে বর্ষে তো তাই চিনে না সে কিভাবে যাব ছয় বছরে তার জন্ম নিবন্ধনের কাগজ করতে কিন্তু করতে পারিনি নাই সে শুনি যে ঢাকা যেতে হবে ছোটবেলা জন্ম নিবন্ধন করি নাই করতে আসছি এখন দেখি অনেক নিয়ম কারণ এতদিন শিক্ষাগত যোগ্যতার সনদ আবেদন ফর্মের ডাক্তারের স্বাক্ষর সেবা বিলের কপি ও স্থানীয় জনপ্রতিনিধির সার্টিফিকেট জমা দিয়ে নিজ এলাকাতেই কাজ হতো এখন ইউএনওর অফিস বা ঢাকায় ছুটতে হচ্ছে আপনি ওয়ার্ড কার্যালয়ে যাবেন নিয়ে গেলে ওখানে গেলে আপনি নিবন্ধন ওনারা তৎক্ষণাৎ করে দেবে আর কোনো সমস্যা হবে না কিন্তু তিনবার মানে এখানে ওখানে ফার্স্টে যাওয়া লাগবে তারপরে এখানে তারপরে ডিসি অফিসে ডিসি অফিস থেকে তখন আবার ওয়ার্ড কার্যালয় মানে ওর চারবার ঠিক আছে আর যদি ঘুরায় তাহলে তো কেন আমাদের টাঙ্গাইল যেতে হবে কেন আমাদের ইউনু কাছে যেতে হবে কেন ঢাকায় যেতে হবে এই যে প্রশ্নগুলো জবাব দিতা করতে করতে বলতে হয় আমি একরকম হয়রান হয়ে গেছি নিয়মের দোহাই দিয়ে কিছু দুর্নীতিবাজ নিবন্ধক মানুষকে জিম্মি করে অবৈধভাবে টাকা আদায় করছে এমন অভিযোগ পেয়ে বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ মন্ত্রণালয় মনে করতেছে যে না এটা আর কিছু সহজীকরণ করার দরকার কারণ আমাদের দেশে সেই সমস্ত প্রযুক্তি এখনও সেইভাবে হয়নি হ্যাঁ সেই জন্য সহজীকরণ করা হচ্ছে এবং কাজটা চলছে সহজীকরণের কাজটা যাবে হইলে পরে যেমন ফিস কমানো হয়েছে এই ধরনের এই প্রক্রিয়াটাও সহজীকরণ হয়ে যাবে বাংলাদেশে এখন মোট জনসংখ্যা ষোলো কোটি পঁয়ষট্টি লাখেরও বেশি নিবন্ধন কর্তৃপক্ষের দাবি এখন পর্যন্ত পনেরো কোটি পঁচানব্বই লাখ মানুষের জন্ম নিবন্ধন হয়ে গেছে নিয়াজ মোরশেদ মাছরাঙা সংবাদ ঢাকা